bike to side the way. What is up guys, welcome to my YouTube channel Bike Addicted Boy. So time jokon ekon 12:24, to ekটু chotokato kaje কাজ বলতে বাইকের কিছু ছোটখাটো অ্যাকসেসরিজ লাগবে সেগুলোর জন্য যাচ্ছে হচ্ছে কদমতলি ওইদিকে আর একটু ঘুরতেও যাচ্ছি বেশি মানে বিশেষ কোনো কাজ নেই কাজ হচ্ছে ইদানিং বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাইকের অবস্থা অনেকটাই খারাপ মানে খারাপ হয়ে যায় আর কি তো আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তো আজকে হয়তো বা লাস্ট একটা দিন কালকে থেকে আল্লাহ বাঁচায় রাখলে সবাই রোজা রাখবে তো এই রমজানের মাস চলেও আসছে এক রমজান গেছে এখন আরেক রমজান চলে আসছে এখন রমজান মাস যেহেতু চলে আসছে তেমন কোথাও ঘুরতে যাওয়া হবে না বাইকের সার্ভিস তেমন কোনো সার্ভিস আর করাবো না টুকটাক কোনো কিছু লাগলে ওগুলো করাবো মাস্টার সার্ভিস জন্য তো কোনো কিছু করাবো না একেবারে ঈদের পরে ট্যুর প্ল্যানিং করতেছি কারণ আজকেও একজন ফোন দিছে ট্যুরের জন্য ঈদের পরে কই যাওয়া যাবে তো সে নিয়ে আলাপ আলোচনা করলাম সেও সার্ভিস করাবে আর আমাদের গ্রুপের মোটামুটি সবার কাছে হচ্ছে জিক্সার ব্ল্যাক রেড আর আমারটা হচ্ছে মেরুন কালার কিন্তু ডকুমেন্টের মধ্যে লেখা আছে রেড কালার তো আমি ভাবতেছি মাছ আমি চাইলে কিন্তু রেড কালারটা করাই ফেলতে পারবো কারণ আমার দিকে তো হর্নের আওয়াজ বেশি সবজন এমন একটা অবস্থা ছিল সামনে পড়ে গেছে দুইটা ট্রাক মানে পড়ে গেছে বলতে সামনে চলতেছিল দুইটা ট্রাক আর তখনই এই ট্রাকের কারণে এত ধুলা উঠতেছিল আমি বলছি একটু সাইড হয়ে দাঁড়া এরা চলে যাক দেন আমি একটু একটু পরে যাব কারণ আমার কোনো তাড়াহুড়ো না একটু ঘুরতে বেরিয়েছি আর এদিকে তো মাছের বোট আর এই বোটগুলো সম্ভবত কুতুব দিয়া পর্যন্ত যায় যে বোটগুলো দেখা যাচ্ছে এগুলো মালামাল লোড করা হয় দেন কুতুবদিয়ার ওইখানে যাই মাছের বোটও আছে তো রোদ পড়ছে অনেক আমার ডাস্ট কোট নাই একটা ডাস্ট কোট নিতে হবে না হয় হাতের অবস্থা একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে কারণ এখন চলে আসছে শীতকাল এতদিন ছিল গরমকাল সরি 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 কারণ এখন চলে আসছে হচ্ছে গরমের দিন এতদিন শীতের দিন ছিল শীতের দিনে তো লম্বা হাতের গেঞ্জি বা সুইটার গায়ে দিয়ে থাকতাম তাই এত ডাস্ট কোট না পড়লেও হতো আর এখন লাগবে আর এই আবার একটা পড়ে গেছে সামনে এই ধরনের গাড়িগুলো পড়লে রাস্তার যদি বাম পাশে চলে ওখান থেকে ধুলা উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যায় যেহেতু গায়ের মধ্যে ডাস্ট কোট নাই তো আমি একটা কথা বলতেছিলাম আমার বাইকটা হচ্ছে মেরুন কালার তারপরে আমার ডকুমেন্টের মধ্যে লেখা আছে হচ্ছে রেড কালার এখন আমি ভাবলাম যে রেড কালার করে ফেললে কি ভালো হবে তো পরে পরে দেখি যে কি রেড কালার তেমন জমতেছে না ভালো লাগতেছিল না তাই আর রেডের দিকে এত আগ্রহী না হয়ে এখন একটু ব্ল্যাকের দিকে আগ্রহী তো পরে কোনো বাইক নিলে সেটা একটু ব্ল্যাকের মধ্যে নেওয়ার চেষ্টা করব ওফ এ হচ্ছে ছোট ভাই আর এ হচ্ছে বড় ভাই এ হচ্ছে নেকেট আর এ হচ্ছে ফেয়ারিং এসএফ জিক্সার এসএফ সিঙ্গেল ডিস্কের মধ্যে এটা পাইলে আমি অবশ্যই এটা নিতাম এটা এখন পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ডে পাওয়া যায় নতুনে পাওয়া যায় না নতুন পাইলে অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করতাম তো যাই হোক এসব কালার চেঞ্জ করতে হবে না ইচ্ছা আছে একটা বাইক যদি চেঞ্জ করি তাহলে ব্ল্যাকের মধ্যে নিব যেটাই নিই না কেন কদমতলি যাওয়ার সময় অন্যান্যবার আমি কিন্তু এভাবে ফ্লাইওভার চুজ করি না আজকে বারে বৃহস্পতিবার তাই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আর ফ্লাইওভারটা ফাঁকা আছে মোটামুটি কিন্তু নিচে যে পরিমাণ জ্যাম লাগছে তারপর আবার ওইদিকে যদি রেল লাইনে সিগন্যাল পড়ে তাহলে তো অনেক খারাপ একটা অবস্থা হয়ে যাবে এই গরমের মধ্যে তো আস্তে আস্তে করে আমি ফ্লাইওভার হয়ে একদম কদমতলিতে চলে যেতে পারবো কোনো সমস্যা হবে না এদিকে দেখা যাচ্ছে একদম ফ্রি আছে রেল লাইনে সিগন্যাল পড়ে নাই নিচে দেখা গেল তো যাই হোক এখন 12:39 বাজতেছে আর আমি মোটামুটি কদমতলিতে চলে আসছি
দেখি টুকটাক যা কিছু লাগে এগুলো নিয়ে নিই, দেন তারপর একটু কাজের দেউড়ির ওইদিকে যাব। রমজান মাস যেহেতু চলে আসছে, কালকে থেকে রোজা রাখবে সবাই, তাই একটু ঘোরাঘুরি করতেছি। আজকে যেন বাইকটা ভার টানতেছে এমন অবস্থা লাগতেছে, কি হলো বুঝতেছি না। আর আমার চেনটা প্রচুর লুজ, আর চেন সেটটা পুরো চেঞ্জ করতে হবে। 14,000 কিলোমিটার চলছে, প্রায় 15,000 ধরলে চলে। এখন 14,000 কত চলছে সেটা তো জানি না, একটু দেখি 14,600। আর কিছুটা চালাইনি, 15,000 হলে দেন চেঞ্জ করব। এর আগে একবার স্পোকের চেঞ্জ করছিলাম, পিছনে গাড়ি নাই, দেন আমি তাহলে এদিক দিয়ে ঢুকাই দিই। একদম বরাবর কদম তুলি চলে আসছি, আর কোনো প্যারা নাই। এই কদমতলিতে দুই একজনের সাথে পরিচিত, ওদের সাথে একটু আড্ডা দেই, তারপর টুকটাক কোনো কিছু লাগলে দেন ওগুলো নিয়ে বাসার দিকে চলে যাই। ওরে গর্জিয়াস লাগতেছে জিক্সারটারে, বাইকটা কোন দিকে পার্কিং করব, যে একটা দিকে পার্কিং করে দিই বাইকটা। তো কদম তোলে থেকে বেশি কিছু নেওয়া হয় নাই, তো এখন তাই একটু কাজির দেউরির ওইদিকে যাব। ওইদিক থেকে এমন একটা জিনিস কিনবো যেটা বলতে হয়তো বা একটু হাসি পাচ্ছে। চলেন আগে কাজির দেউরি যাই, দেন নিলে তারপর আপনাদেরকে দেখাবো কি নিতেছি। তো এখন কাজির দেউরি যাচ্ছি, আর এখানে রিক্সার চাপাচাপি তো আছে, আজকে বৃহস্পতিবার, তো তাই বের হইতে পারতেছি না। কি এক অবস্থা, সামনে থেকে চলে আসছে রে ভাই রিক্সা, পিছনের চাকা ঘষে গেছিল, আল্লাহ বাঁচাইছে, কারণ পাশে রেলিং, রেলিংয়ে ধাক্কা লাগলে কিন্তু বড় ধরনের সমস্যা হয়। যাবো হচ্ছে সিআরবি হয়ে কাজির দেউরি। আরে আল্লাহ, প্রচুর ধুলা লাগতেছে চোখে। আর এই রাস্তার ফিনিশিংটা এত খারাপ, দেখলে মনে হয় না কিন্তু বাইক নিয়ে চলার সময় বোঝা যায়, এত ঝাঁকুনি লাগে শরীরের মধ্যে। হয়তো বা আমার ভয়েসটা শুনলে বোঝা যাবে কি পরিমাণে ঝাঁকুনি এই রাস্তায়। তার সিআরবি তো সিআরবি, আর বসন্তের কারণে ফুল ফুটছে, সরি ফুল ফুটছে বলতে, বসন্তের কারণে নতুন পাতা গজাইছে গাছগুলোতে, গাছগুলো নতুন প্রাণ পাইছে এমন একটা অবস্থা। তো ক্যামেরা যখন অফ ছিল, তো রাস্তার বাম পাশ থেকে হিরো হাঙ্ক আপডেট ভার্সন যেটা আছে আর কি, সে দিছে এমন টান, বাইকের ব্রেক জমাইতে অনেক কষ্ট হয়ে গেছে। আরেক ওই ভাই একটু সাইড দে ভাই, তো এমন অবস্থা, ক্যামেরা অন থাকলে তখন হয়তো বা বুঝতে পারতেন আপনারা যে কী একটা অবস্থায় পড়ে গেছিলাম। যে যেমন এখন সামনে রিক্সা চলে আসছিল উল্টা রাস্তায়, তেমনই একটা অবস্থার সম্মুখীন হয়েছি। আর এদিকে একটু ঘুরে যাই, এই তো এইরকম হয়। এই গোল চত্বরটা দিছে কেন, এই গোল চত্বরটা দেওয়ার কারণ কি সেটা কি ওরা জানে না। আর আমি কই যাচ্ছি, হারা গেছি লাগতেছে। ওই আমি যাচ্ছি কো এদিকে, ওরে আমি ভুল রাস্তা সিলেক্ট করে ফেলছি। তো ফাইনালি চলে আসছে হচ্ছে কাজির দেউরিতে। তো বাইকটা একপাশে পার্কিং করি, দেন এও তো যাবে হচ্ছে এদিকে। এই গোল গোল চত্বরগুলো না একটু আসলে বিপজ্জনক, যদি কেউ মেনে না চালায় আর কি। যদি রুলস মেনটেন করে চালায় তাহলে ঠিক আছে, আর রুলস মেনটেন না করলে গোল চত্বরের মধ্যে কিন্তু অনেক বড় বড় বিপদ হয়ে যায়। এই আবার অফ হয়ে গেল, মানে বাইকের ঘাট আমি বাম পাশে ঘুরাই, দেন বাইকটা ধাম করে অফ। তো যাই হোক, খেলাঘরে যখন আসছি যে জিনিসটা নিব সেইটা হচ্ছে একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। সো আগে যাই দেখি জিনিসগুলো ঠিকঠাক আছে কি না। আমার যে জিনিসটা নেওয়ার প্রয়োজন ছিল কাজির দেউরির এই খেলাঘরগুলো থেকে, সেই জিনিসটা নিয়ে নিলাম। আর সেই জিনিসটা হচ্ছে দুই পিস ডাম্বেল নিছি একটু এক্সারসাইজ করার জন্য।
তো ডাম্বেল গুলো নেওয়ার কারণ হইছে হাত পা হাতগুলো হাত পা না হাতগুলো অনেকটাই নরম নরম লাগতেছে কারণ আগে এমনটা ছিল না তাই দুইটা ডাম্বেল নিয়েছি একটু ঘরের মধ্যে যাতে অবসর টাইমে বসে থাকলে এক্সারসাইজ করতে পারি তো দুইটা ডাম্বেল নিয়েছি আর ডাম্বেলগুলোর ওজন হচ্ছে এক একটা 4 কেজি করে তো দুইটার ওজন ছিল 8 কেজি আর 8 কেজির দাম পড়ছে কেজি 100 করে 8 কেজি 800 রাখছে কোনো ডিসকাউন্ট দেয় নাই জানি না ঠকছি কিনা জিতছি কারণ আগে কখনো কিনি না আর এগুলো সম্পর্কে অভিজ্ঞতাও নাই থাকলে হয়তো বা বুঝতে পারতাম জিতছি নাকি ঠকছি যাই হোক এগুলো তো লোহার জিনিস আর এত জিতছি নাকি ঠকছি সেগুলো নিয়ে বিবেচনা নাই করি তো যাই হোক এখন বাসার দিকে রওনা করি আর এদিকে আছে পরিবহনের গাড়ি বের হচ্ছে কুরিয়ার সার্ভিস থেকে কুরিয়ার সার্ভিসের গাড়ি এগুলো কাজের দেউরিতে এমন একটা অবস্থা কেমনে বের হব সেটা চিন্তা করতেছি পাশে সিএনজি আর রাস্তাটা হচ্ছে ছোট আর পাশ বাম পাশে হচ্ছে এই যে ট্রাক ছোট ছোট কার এই যে ভ্যান গাড়ি এই গাড়িগুলোর জন্য বাম পাশে ওভারটেক করা যাচ্ছে না অনেকক্ষণ যাবত এর পিছনে পিছনে আসি কোনোভাবে এর ওভারটেক করতে পারতেছি না পারলাম নাকি পারলাম কিন্তু মানুষগুলোর কারণে ভয়ে আর ওভারটেক করতে পারলাম না যাই হোক আর একটু গেলে দেন তারপর ওর ওভারটেক করতে পারবো কারণ হচ্ছে একটু পরে রাস্তাটা ফাঁকা এই তো চলে আসছে ফাঁকা রাস্তা মানুষজন পারপার বললাম তো মানুষজন পারাপার হবে এটা একটু ব্যস্ত জায়গা মানুষজন পারাপার হয় তা একটু সাবধান আর এই স্পিড ব্রেকারটা আমার পার করতে সাহায্য করেছে ধন্যবাদ স্পিড ব্রেকার অবস্থা কিন্তু হাতের অনেক খারাপ যে পরিমাণে রোদ পড়ছে আর ধুলাবালি অনেক বেশি হাতের অবস্থা এখন যা আছে মনে হয় না আর এরকম দুই তিন দিন চালাইলে কিন্তু হাত পুরোটা কালো হয়ে যাবে রোদের কারণে আর এই ধুলাবালির কারণে আর এই জায়গাটা একটু ডেঞ্জারাস কারণ এই যে চাপাচাপি হয় একদম জায়গা রাখে না এদিকে ওভারটেক করতে অনেক সাবধান থাকতে হয় আর আজকে যা যা কিনতে গেলাম কিনছি কোনো প্যারা নিয়ে যাই নাই ধীরে সুস্থে কিরে কিরে এরম অবস্থা কেন এদিকে দেখছেন অবস্থা গাড়ি ঘুরাইতেছে তাই পুরো রাস্তা জ্যাম করে দিল তাই সবাই এখন উল্টা পথে যাচ্ছে আমিও জায়গা উল্টা পথে কিছু করার নাই পরিস্থিতির শিকার পরিস্থিতির সাথে মানায় নিতে হবে অনেক সময় অনেক কিছু বলতেছিলাম যা যা কেনার ছিল কিনে ফেলছি আরও অনেক কিছু কিনতে মন চাইছে কিনি নাই কারণ ঘুরতে ঘুরতে আরও কতবার যাওয়া হবে লাগলে নিব এখন তেমন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জিন রাবারটা কারণ প্রচুর পরিমাণে কাদা ছিটায় সামনের শাখা থেকে দু পা মানে দুইটা একটু ভালো জুতা পরে বের হইলে আর প্যান্ট পরে বের হইলে অবস্থা খারাপ রাস্তায় পানির কারণে বাম পাশে যাবো যাবো ভাবতেছি না বাম পাশে তো জায়গা দিয়ে রাখছে ওরে বাজে অবস্থা রোদে পিছনের অবস্থা পিঠের অবস্থা অনেক খারাপ ওরে আল্লাহ এই জ্যাম পড়লে অবস্থা তো আরও খারাপ হয়ে যায় দ্রুত একটা ডাস্ট কোট কিনতে হবে দেখে আসছি তো জাস্ট এখন নিতেছি না নিয়ে নিব তো যাই হোক কাজকর্ম শেষ করে এখন বাসার দিকে রওনা দিলাম যা যা লাগছে প্রয়োজনীয় যা যা লাগতো সব নিয়ে নিছি ওই ভয় পেয়ে গেলাম হঠাৎ করে কিরে আমার এই ইঞ্জিন রাবারটা কই গেল তো এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দিবেন একটা লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তো পরবর্তী ভিডিও না নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই থাকবেন ভালো সুস্থ তো আজকের জন্য এখানে বিদায় টেক কেয়ার বাই বাই